হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যান একাডেমি। আমি সৌরভ, আমার এই চ্যানেলটা টোটালটাই WBCS এক্সপিরিয়েন্সের জন্য। আজকে আমরা সিম্পলিফিকেশানের ফোর্থ ভিডিও নিয়ে কথা বলছি। মোটামুটি আমি আপনাদের ফাইভ ভিডিওর মাধ্যমে সিম্পলিফিকেশানটা কমপ্লিট করব, তাতে হয়তো 30-35টা অঙ্ক আমি করিয়ে দিলাম আপনাদের। আমি বেসিক্যালি চেষ্টা করেছি প্রত্যেকটা টাইপ থেকে একটা একটা করে অঙ্ক আপনাদের করিয়ে দিতে। দেখুন, আমি আমার অফলাইন স্টুডেন্টদের প্রায় এই চ্যাপ্টার থেকে 150 অঙ্ক করাই, তো এত অঙ্ক করানো তো এখানে পসিবল নয়। তো আপনাদের কাজ হচ্ছে, আমি মোটামুটি টাইপগুলো আপনাদের বলে দিয়েছি, আপনাদের বাড়িতে প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে বিভিন্ন বই থেকে। তো চলুন শুরু করি। এখানে আমি যতগুলো অঙ্ক পুট করেছি সবগুলো WBCS মেনের কোর্সেন, তো এক একটা করে আমি অ্যানালিসিস করছি। তো এই ধরনের অঙ্ক, হাউ মেনি প্রাইম ফ্যাক্টর এক্সিস্ট ইন এই সিকোয়েন্সটার মধ্যে, কতগুলো প্রাইম ফ্যাক্টর আছে, এটা কখনো কখনো আপনার কাছে জানতে চাই। তো এটা কী করে করবো, খুব সহজ উপায় আছে। দেখুন, এই 6, 35 এবং 16 কতগুলো প্রাইম ফ্যাক্টরের গুণফল, সেটা আগে আপনাকে বার করতে হবে। মানে কি, 6 হচ্ছে আপনার 2 × 3, দেখুন দুটো প্রাইম ফ্যাক্টরের গুণফল, পাওয়ারটা আমি লিখে দিচ্ছি 7। 35 হচ্ছে 5 × 7, দুটো প্রাইম ফ্যাক্টরের গুণফল। 16টা দেখুন 4টে প্রাইম ফ্যাক্টরের গুণফল, 4টে 2, তাহলে পাওয়ারটা লিখে দিলাম 2 পাওয়ার 10। এবার আপনি যদি ক্যালকুলেট করেন যে কতগুলো প্রাইম ফ্যাক্টর আছে, তাহলে কি করে করবেন, এই 6টা কতগুলো প্রাইম ফ্যাক্টরের গুণফল, দুটো প্রাইম ফ্যাক্টর, তাহলে 2 × 7 প্লাস, দেখুন এই 35 কতগুলো প্রাইম ফ্যাক্টরের গুণফল, দুটো, 5 আর 7, তাহলে আবার 2 × 3 যোগ করুন। তারপর দেখুন এই 16টা কতগুলো প্রাইম ফ্যাক্টরের গুণফল, 1, 2, 3, 4, 4 × 10, তাহলে এইভাবে আপনার আলটিমেটলি প্রাইম ফ্যাক্টর ক্যালকুলেট করা হয়। তাহলে কি বললাম, ওই ডিজিটটা কতগুলো প্রাইম ফ্যাক্টরের গুণফল ইনটু তার পাওয়ার, এইভাবে যোগ করে গেলে আলটিমেটলি প্রাইম ফ্যাক্টর বার করা যায়। তাহলে কি হবে, আলটিমেটলি আপনি যেটা যোগ করেন 14, 6 আর 40, অ্যান্সার হয়ে যাবে 60। তাহলে এই সিকোয়েন্সে 60টা প্রাইম ফ্যাক্টর আছে। নেক্সট টাইপে দেখে নিন, আপনাকে কোশ্চেন দেবে যে কোনটা গ্রেটেস্ট নাম্বার। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা গ্রেটেস্ট নাম্বার বার করার একটা সহজ উপায় আছে, সেটা কি, ক্রস মাল্টিপ্লিকেশন করুন। দেখুন 3, 11, 33 এবং 6, 10 কে 60, তাহলে এই ক্রস মাল্টিপ্লিকেশনের ভ্যালুটা আমি দেখুন উপরে উপরে লিখে দিলাম। এবার এই দুটো ভ্যালুর মধ্যে কোনটা লার্জেস্ট, 60টা ডেফিনেটলি লার্জেস্ট, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, এই দুটোর মধ্যে বড় কোনটা হয়ে যাবে, এই দুটোর মধ্যে বড় হয়ে যাবে এটা। ক্লিয়ার? তাহলে কি বললাম, প্রথম কাজ হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন করা, তারপর উপরে উপরে ভ্যালু লেখা, কোন ভ্যালুটা বড় সে হয়ে যাবে লার্জেস্ট। তাহলে আবার দেখুন, আমি এই দুটোর মধ্যে এটাকে লার্জেস্ট ভ্যালু পেয়ে গেলাম, এখন এটাকে আমি স্কিপ করছি, বাকি দুটো দেখুন এই দুটোর মধ্যে কে বড়, তাহলে কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন করব, 6, 7, 42, 11, 2, 22, তাহলে কে বড় হবে, ডেফিনেটলি 42। তাহলে এই দুটোর মধ্যে আলটিমেটলি কে বড় হলো, এটা, তাহলে লার্জেস্ট ভ্যালু কোনটা হবে, 6/11। ক্লিয়ার? দেখুন এটার ক্ষেত্রে সেম টাইপেরই আপনাকে বলবে গ্রেটেস্ট নাম্বার কোনটা। তো এর মধ্যে গ্রেটেস্ট নাম্বার বার করার আমি টেকনিক আগেই বলে দিয়েছি, ক্রস মাল্টিপ্লিকেশন। তো এটা দেখুন, আপনি যদি এই 138-এর সঙ্গে 259 এই দুটোকে গুণ করেন, তাহলে অনেক বড় ভ্যালু হয়ে যাবে, তো মানে আপনার অনেক সময় চলে যাবে। তো এই ধরনের অঙ্কের আর একটা ট্রিক্স আছে, খেয়াল করবেন যখন এই ডিজিটগুলো অনেক বড় বড়, তখন আপনাকে খেয়াল করতে হবে যে এই নমিনেটর এবং ডিনোমিনেটরের মধ্যে ডিফারেন্স কত। দেখুন এই দুটোর মধ্যে ডিফারেন্স 13, 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 মানে যতই বড় ভ্যালু দিক না কেন, দেখুন নমিনেটর এবং ডিনোমিনেটরের মধ্যে ডিফারেন্স হচ্ছে 13 করে। যখন এরকম ডিফারেন্সটা সেম থাকবে, তখন আপনার কাজ হচ্ছে যেটার উপরে লার্জেস্ট ভ্যালু আছে সেটা লার্জেস্ট, যার উপরে স্মলেস্ট ভ্যালু আছে সে স্মলেস্ট। মানে কি, দেখুন 259, 125, 17 এবং 308-এর মধ্যে লার্জেস্ট ভ্যালু কোনটা, 318, তাহলে এ হয়ে যাবে লার্জেস্ট। আর যদি বলা হয় এর মধ্যে স্মলেস্ট ভ্যালু কোনটা, দেখুন সব থেকে স্মলেস্ট ভ্যালু কোনটা, 17, তাই হয়ে যাবে স্মলেস্ট। ক্লিয়ার? তাহলে দুটো টাইপ একটু দেখে নিন, এটা কি বললাম, এটা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, কেন করলাম, কারণ ডিজিটগুলো ছোট আছে, ক্রস মাল্টিপ্লিকেশন করে দেখবো যে কার ভ্যালুটা বড়, যার ভ্যালু বড় সে গ্রেটেস্ট। এটা কি বললাম, নমিনেটর এবং ডিনোমিনেটরের মধ্যে ডিফারেন্সটা সেম আছে, যখন প্রত্যেকটা ক্ষেত্রেই ডমিনেটর এবং ডিনোমিনেটরের মধ্যে ডিফারেন্সটা সেম থাকবে, তখন আপনার কাজ হচ্ছে যেটা লার্জেস্ট ভ্যালু উপরে আছে সেটা লার্জেস্ট, যা স্মলেস্ট ভ্যালু উপরে আছে সেটা স্মলেস্ট। ক্লিয়ার? তো এটা দেখুন, এটা তো খুবই সহজ অঙ্ক, প্রচুরবার WBCS মেনে এসছে। এই টাইপের অনেক অঙ্ক আছে, কিন্তু প্রত্যেকটার ফরম্যাট একই। দেখুন ছোটবেলায় আমরা কি করতাম, আমরা একে এর সঙ্গে গুণ করতাম, 5, 25, 125 প্লাস 1, 126/5,
এরকম ভাবে যদি সব করেন অনেক সময় লেগে যাবে। তো এর শর্টকাট তালিকা হচ্ছে 25 + 1/5, 25 + 2/5, 25 + 3/5, 25 + 4/5। আলটিমেটলি এই জিনিসটাকে আমরা এরকম প্লাস আকারে ভেঙে দিতে পারি। ঠিক, এবার কাজ কি, দেখুন আপনার সিস্টেমে কতগুলো 25 আছে, 1, 2, 3, 4, 4টে 25 আছে, তাহলে কি হয়ে যাবে, আলটিমেটলি 1/5 + 2/5 + 3/5 + 4/5। এবার দেখুন তাহলে কি হবে, 4 25 100, তাহলে 100 + আপনার লসাগু হয়ে যাবে 5, উপরে আপনি যদি যোগ করেন তাহলে হয়ে যাবে আপনার 10, তাহলে কত হয়ে যাবে অ্যান্সার 102। এরকম অনেক টাইপের অঙ্ক আছে, সিমিলারভাবে করা যায়, এটা বলার একটাই উদ্দেশ্য, এটাকে প্লাসে ভেঙে দেওয়া যায়। এই টাইপটা দেখুন খুব সহজ টাইপ, একদম মুখে মুখে করা যায়। দেখুন এই আলটিমেটলি এই রুটের মধ্যে অ্যান্সার কত হবে, 7, এই 7 এবং 29 যখন যোগ করবেন তখন অ্যান্সার হবে 36, 36 যখন রুট করবেন এই টোটালের ভ্যালু হয়ে যাবে কত, 6, এই 6টাকে যখন 19 সঙ্গে যোগ করবেন অ্যান্সার হবে 25, তখন এই সমগ্র জিনিসটার ভ্যালু হয়ে যাবে 5। ঠিক আছে, এবার দেখুন এই 11 সঙ্গে যখন 5 যোগ করবেন তখন কি হবে, 11 আর 5 16, তাহলে এই টোটালটার ভ্যালু হয়ে যাবে কখন, 4। এবার এই 4 সঙ্গে যখন 5 যোগ করবেন অ্যান্সার হবে 9, তাহলে 9 রুট অ্যান্সার হয়ে যাবে আলটিমেটলি 3। ফলে এই ধরনের অঙ্ক একদম মুখে মুখে করা যায়। সিমিলারলি দেখুন এই জায়গাটায় এই 625 আলটিমেটলি 25 স্কোয়ার না, মানে আলটিমেটলি এর অ্যান্সার হয়ে যাবে 2.5 + দেখুন এটা 225, মানে আলটিমেটলি 15 স্কোয়ার পয়েন্ট থাকার জন্য অ্যান্সার হবে 1.5 এবং এর যখন রুট করবেন তাহলে দেখুন আলটিমেটলি কত হচ্ছে, 4 না, তাহলে 4 মানে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 2। ফলে এরকমভাবে অনেকভাবে মোল্ডিং রিমোল্ডিং আপনাকে করবে, একটু দেখে নেবেন, কোনো অসুবিধা নেই। এবার এই অঙ্কগুলো দেখুন, এই যে 4টে অঙ্ক দেখতে পাচ্ছেন, এই 4টে অঙ্ক টোটালটাই আমরা অ্যালজেব্রিক কিছু ফর্মুলা ইউজ করে থাকি। তো দেখুন কী করে অ্যালজেব্রিক ফর্মুলাগুলো এর মধ্যে লুকিয়ে রয়েছে একটু দেখে নিই। এই প্রথম অঙ্কটার ক্ষেত্রে আমরা 4.5 মানে a মনে করলাম, তাহলে কি হবে, a³ + 1 তার হোল কিউব, একই ব্যাপার, বাই a² - a + 1। তো এবার আমরা a³ + b³ ফর্মুলাটা প্রয়োগ করব, কি হবে, a+b * a² - ab + b². তো এটা যদি হয় আলটিমেটলি এখানেও আপনি স্কোয়ার লিখতে পারেন, একই ব্যাপার, তাহলে এটা কি হবে, a² - a + 1² এই পোর্শনটা কেটে যাবে, পড়ে থাকবে কি, a+1, এর ভ্যালুটা আপনি আগেই দেখেছেন 4.5, তাহলে 4.5 + 1 অ্যান্সার হয়ে যাবে 5.5। ভেরি সিম্পল, কিছু নেই। এবার দেখুন এর পরের অঙ্কটার ক্ষেত্রেও একটা ফর্মুলা আছে, কিন্তু তার আগে কয়েকটা স্টেপ করে নিতে হবে আমাদের। কি জিনিস, আমি এটাকে 1/4 × 2925² দেখুন 2927কে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি না 2925 + 2 × 2925, দেখুন 23কে লিখতে পারি -2। এবার দেখুন এটা এক প্রকার একটা ফর্মুলা পড়ে গেল, কিরমভাবে দেখুন এটা হচ্ছে a+b × a - b, আমরা কি জানি a+b × a - b মানে কি, a² - b² তাহলে এই জায়গাটা দেখুন এই পোর্শনটা ইনট্যাক্ট রাখছি 2925 স্কোয়ার মাইনাস এই পোর্শনটাকে দেখুন কি করছি আমরা 2925 স্কোয়ার - 4 মানে 2² - 4 এই মাইনাসে যখন আমি গুণ করে দেবো তাহলে কি হয়ে যাবে আলটিমেটলি এটা মাইনাস থাকলো আর এই পোর্শনটা হয়ে যাবে আপনার প্লাস। ঠিক, এবার দেখুন এই 2925 স্কোয়ার আর 2925 স্কোয়ারটা কেটে যাবে, এটা কেটে দিলেন আলটিমেটলি এই 4 সঙ্গে এই 4 কেটে যাবে অ্যান্সার হয়ে যাবে 1। এটা আপনার ডিরেক্ট ফর্মুলার মতো করে দিয়েছে, তো আপনাকে জাস্ট ফর্মুলা পুট করতে হবে। a³ - b³ ফর্মুলাটা যদি আমরা দেখে নিই তাহলে কি হবে, a - b × a² + ab + b² এটা কি হবে, এটা যা ছিল তাই আমি বসিয়ে দিলাম, এবার এই পোর্শনটা কেটে গেল, আলটিমেটলি পড়ে থাকলো 1/a - b, আর a - b এর ভ্যালু আগেই বলে দিয়েছে 1/11 - 9, মানে অ্যান্সার হয়ে যাবে 1/2। ঠিক আছে, এটা দেখুন a³ + b³ ফর্মুলা প্রয়োগ করলে এখানে হয়ে যাবে। দেখুন এটাকে আমরা লিখতে পারি 3x³ + 1/x³, এটাকে যদি আপনি ফর্মুলায় ফেলেন তাহলে কি হবে, 3x + 1x³ - 3 × 3x × 1/x × 3x + 1/x, এই x এই x কেটে যাবে, আলটিমেটলি এর ভ্যালুটা আগেই বলে দিয়েছে 5³ - 3×9 × 5, মানে 125 -
45 অ্যানসার হয়ে যাবে 80। ঠিক আছে, তো এটা ছিল আমাদের সিম্পলিফিকেশনের 4th ভিডিও। থ্যাংক ইউ ফ্রেন্ডস, অল দ্য বেস্ট, জয় হিন্দ।